স্বাগতম সবাইকে। আমরা ফাংশন সম্পর্কে জানছিলাম, আমরা দেখেছি কিভাবে ফাংশন ডিসক্রাইব করতে হয়, কিভাবে সেই ফাংশন কল করতে হয়, কিভাবে কোনো ফাংশন ইন্টিজার ফ্লোট রিটার্ন করলে সেগুলো ধরতে হয়। এবার আমরা ফাংশনের খুব সুন্দর একটা এক্সাম্পল দেখব, কিভাবে এন ফ্যাক্টোরিয়ালের মান ফাংশন দিয়ে বের করতে হয়। প্রথমে আমরা ইন্টিজার এন ডিক্লেয়ার করলাম, ইউজারের কাছ থেকে নিব এন এর মান কত, তারপর ধরো ফ্যাক্ট নামে একটা ইন্টিজার, ফ্যাক্টোরিয়াল নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম। এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে শেষ পর্যন্ত অ্যান্সারটা থাকবে, তাহলে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্ট অফ এন। মানে কি? মানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব ফ্যাক্ট নামে, যে একটা ইন্টিজার এন ইনপুট নিবে, নিয়ে আউটপুট দিবে হচ্ছে এন এর ফ্যাক্টোরিয়াল। তো এটা প্রোটোটাইপ কি, সে একটা ইন্টিজার আউটপুট দিবে এন ফ্যাক্টোরিয়াল, সে একটা ইন্টিজার ইনপুট নিবে। তো এবার এটার ডেসক্রিপশন লিখি, ইন্টিজার এন সে ইনপুট নিবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কী আসলে, এন ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি বলতে পারি যে ফ্যাক্ট অফ এন বের করা ইকুয়াল টু কী, এন এর সাথে ফ্যাক্ট অফ এন মাইনাস ওয়ান গুণ করা, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটাই যদি রিটার্ন করে দিই তাহলেই হবে না, যে আমাকে বললো ফ্যাক্টোরিয়াল অফ ফাইভ বের করতে, আমি করলাম কি পাঁচের সাথে ফ্যাক্টোরিয়াল অফ ফোর গুণ করে যে ভ্যালুটা সেটাই রিটার্ন করে দিলাম। এটাকেই বলা হচ্ছে রিকার্শন। রিকার্শন মানে কি, দেখো এই ফাংশনকে কল করা হয়েছে মেইন ফাংশন থেকে, সে ধরো ফ্যাক্টোরিয়াল অফ ফাইভ ক্যালকুলেট করার জন্য ফ্যাক্ট ফাংশনকেই আবার কল করছে, অর্থাৎ কোনো একটা ফাংশনের ভিতর থেকে সেই ফাংশনকেই আবার কল করা, এটাই হচ্ছে রিকার্শন। তো ফ্যাক্টোরিয়াল হচ্ছে রিকার্শন বের করা, খুব সুন্দর এবং ইজি একটা এক্সাম্পল। এটার সাহায্যে আমরা খুব সহজে রিকার্শনের মাধ্যমে এন ফ্যাক্টোরিয়ালের মান বের করে ফেলতে পারছি। তবে এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি খেয়াল করো, ধরো আমাকে ফ্যাক্টোরিয়াল অফ থ্রি বের করতে দিল, আমি কি বললাম থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ টু, তার মানে আবার ফ্যাক্টোরিয়াল অফ টু দিয়ে কল হবে, সেটাই কল টু কি টু ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ ওয়ান, আবার ওয়ানের জন্য কল হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ ওয়ান ইকল টু কি ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ জিরো, আবার জিরোর জন্য কল হবে, জিরো জিরোর জন্য কী হবে জিরো ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ মাইনাস ওয়ান। এভাবে কমতে কমতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, প্রোগ্রামটা হ্যাং খাবে। কিন্তু আমরা আসলে কী চাই, ফাইভ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল, এভাবে কমতে কমতে জিরো পর্যন্ত যেতে চাই, জিরোর চেয়ে কিন্তু আর কমাতে চাই না। অর্থাৎ এই যে এন এর এন থেকে এন মাইনাস ওয়ানে গেল, এটা কখন সত্যি, যদি এন এর মান জিরোর চেয়ে বড় হয়। কিন্তু যদি এন এর মান জিরো হয়ে যায় তাহলে আমরা আর কমাবো না, ডাইরেক্ট রিটার্ন ওয়ান করে দেবো। ওয়ান কেন, কারণ জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান। এবার যদি আমরা এটা রান করি, যদি ফাইভ দেই, ও আচ্ছা মানটা প্রিন্ট করি না, এই ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট করলাম, প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা ফ্যাক্টোরিয়াল, এবার এটা রান করলাম, ফাইভ ইনপুট দিলাম, ওয়ান টোয়েন্টি আউটপুট আসলো। আবার ধরো যদি টেন ইনপুট দেই তাহলে টেন ফ্যাক্টোরিয়াল আউটপুট আসলো। খুব সুন্দর রিকার্শনের এক্সাম্পল। এন ফ্যাক্ট এন এর জন্য সমস্যা ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ানের জন্য সমস্যা, কমাবো কখন, যদি এন এর মান জিরোর চেয়ে বড় হয়, যদি এন ইকুয়াল টু জিরো হয় তাহলে আর কমাবো না, ডাইরেক্ট জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান, তাই ওয়ান রিটার্ন করে দিব। এভাবে রিকার্শনের সাহায্যে খুব সহজেই এন ফ্যাক্টোরিয়ালের মান বের করা যায়। সবাইকে ধন্যবাদ।